নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় অর্ধরেখার গুণাগুণ বা হাফ লাইন বা অত্যন্ত ক্ষুদ্র রেখা আমাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে থাকে, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যে হাতটিকে আমরা নিয়েছি, এই হাতটিকে যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন বা দেখেন, তাহলে দেখতে পাবেন হাতটিতে অর্ধরেখার সংখ্যা অনেক বেশি রয়েছে। অর্ধরেখা অর্থাৎ ছোট ছোট যে রেখাগুলি আমি ড্র করে দেখাবো, ড্র করে দেখালে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর আমাদের জীবনে যে বিভিন্ন সময় পরিবর্তন আসে, এই পরিবর্তনটা নির্ভর করে অর্থ লাইন বা হাফ লাইনের উপর। আর এই ছোট ছোট অর্ধরেখা বা হাফ লাইনগুলি আমাদের জীবনের পরিবর্তনের বাহক স্বরূপ, একথা আমরা অবশ্যই বলতে পারি। আর এই অর্ধরেখাগুলির গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। টাইমিং অফ ইভেন্ট অর্থাৎ কোন ঘটনা কখন ঘটবে, এটিকেও কিন্তু হাত দেখে পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। আর এই টাইমিং অফ ইভেন্ট নির্ভর করে অর্ধরেখা বা হাফ লাইনের উপর। তাহলে এই হাতটিকে আমরা উদাহরণস্বরূপ নেব, চলে আসব মূল আলোচনায়। আর এই মূল আলোচনায় আসবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নিজের হাতের সাথে মেলাতে থাকবেন। যদি আপনার হাতের সাথে সাদৃশ্য থাকে, তাহলে কিন্তু আমার বলা কথাগুলি আপনাদের জীবনেও ঘটবে। কতটা ঘটবে সেটা নির্ভর করবে আপনাদের হাতের অন্যান্য রেখা এবং গ্রহ পর্বের উপর। কিন্তু আমার বলা কথার সাথে আপনাদের জীবনের মান কিছুটা যে মিলবেই, এ কথা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। চলে আসছি মূল আলোচনায়। প্রথমত যদি আমরা হাফ লাইন বা অর্ধরেখার বিচার করি, তাহলে দেখুন এই হচ্ছে জাতকের আয়ুরেখা। আর এই আয়ুরেখার উপর দেখুন এই ধরনের একটি সুন্দর অর্ধরেখা বা হাফ লাইন রয়েছে। খুব ভালো করে যদি আপনারা পর্যবেক্ষণ করেন, তাহলে যে বয়সটিতে এই রেখাটি উত্থিত হয়েছে সেই বয়সটি কিন্তু 24 থেকে 25 বছর বয়স। তাহলে জাতকের জীবনে 24 থেকে 25 বছর বয়স বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়টাতে জাতকের জীবনে শুভ কিছু ঘটবেই, অর্থাৎ জাতক এই বয়সে চাকরি পাওয়ার একটি সমূহ সম্ভাবনা রয়েছে এই অর্ধরেখাটি উত্থিত হওয়ার জন্য। তবে এখানে চাকরির কথাটি এই কারণেই বললাম, তার কারণ চাকরির বিচার করতে হলে বৃহস্পতি, রবি, বুধ এবং মঙ্গল এই পর্বগুলিকেও খুব ভালোভাবে দেখতে হয়। বৃহস্পতি জ্ঞানবিদ্যা বুদ্ধির কারকগ্রহ, প্রজ্ঞার কারকগ্রহ। সুতরাং আজকের তারিখে সুপার কম্পিটিশনের যুগে বৃহস্পতির শুভ ভাইব্রেশন দরকার, সেটি এই জাতকের রয়েছে। রবির ক্ষেত্রটি শুভ এই জন্যেই হতে হয়, কারণ সরকারি কর্মচারী বা বেসরকারি চাকরিও বলতে পারেন, তার প্রধান বাহক গ্রহই হচ্ছে রবি। তাহলে রবি রেখা যদি একটি সুন্দর থাকে, তাহলে আপনার জীবন কিন্তু রবির ন্যায় আলোকিত হতে পারে। তাহলে আপনারা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, জাতকের হাতটিতে কিন্তু সুন্দর একটি রবি রেখাও রয়েছে। আর বুধ হচ্ছে বুদ্ধিমত্তার কারক গ্রহ, সুতরাং সুপার কম্পিটিশনে জেতার জন্য বৃহস্পতি এবং বুধের শুভ ভাইব্রেশন দরকার। আর মঙ্গলকে কেন দরকার হবে, মঙ্গল হচ্ছে বল, বীর্য, সাহস এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ। তাহলে চাকরি পেতে হলে কিন্তু কনফিডেন্ট থাকার বিশেষ প্রয়োজন আছে। তাহলে জাতক কিন্তু যথেষ্টই কনফিডেন্ট, কথাটি আমরা কেন বললাম দেখুন, আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এই হচ্ছে জাতকের হেডলাইন বা শিরোরেখা। শিরোরেখাটি কিন্তু মঙ্গল অভিমুখে চলে এসছে বা বলা ভালো মঙ্গল পর্ব পর্যন্ত পৌঁছে গেছে। আর ঠিক তার পাশেই অর্থাৎ এই জায়গায় আরেকটি দেখুন হাফ লাইন বা অর্ধরেখা রয়েছে, অর্থাৎ এই রেখাটি। তাহলে একই সাথে আয়ু রেখার উপর একটি সুন্দর
উন্নতি সূচক অর্ধরেখা রয়েছে। আবার ঠিক মঙ্গলের উপরেও আরেকটি অর্ধরেখা উত্থিত হয়ে রবি ক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে। খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন এই রেখাটি কিন্তু মঙ্গল রবিকে দেখছে বা রবি মঙ্গল দ্বারা দৃষ্ট তার ইন্ডিকেট করছে। তাহলে একই সাথে মঙ্গল এবং রবি দুটিই কিন্তু অগ্নিতত্ত্বের কারক গ্রহ। তাহলে জাতকের মধ্যে কনফিডেন্ট বা আত্মবিশ্বাস পর্যাপ্ত মাত্রায় রয়েছে তার ইন্ডিকেট করছে। তাহলে এইখানেও একটি সুন্দর অর্ধরেখা জাতকের চাকরি পাওয়ার বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করছে, যেহেতু একই সাথে রবি রেখা সুন্দর এবং আয়ু রেখার উপরেও সুন্দর একটি অর্ধ উন্নতিসূচক রেখা আমরা লক্ষ্য করছি। তাহলে জাতকের 25 বছর বয়সটি কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। তাহলে এই 25 বছর বয়সে জাতকের জীবনে অবশ্যই ভালো কিছু ঘটবে বা শুভ কিছু ঘটবে তার ইন্ডিকেট কিন্তু ছোট্ট একটি অর্ধরেখা থাকায় আমরা নির্দ্বিধায় বলতে পারি। এবারে যদি দ্বিতীয় অর্ধরেখা বা হাফ লাইনকে আমরা লক্ষ্য করি তাহলে দ্বিতীয় অর্ধরেখাটি দেখুন তৈরি হয়ে আছে এই জায়গায়, অর্থাৎ আয়ু রেখা থেকে আরেকটি রেখা বা শাখা রেখা বেরিয়ে সেটি মস্তিষ্ক রেখার সাথে সংযুক্ত হয়ে সুন্দর একটি ত্রিভুজ বা ট্র্যাঙ্গেল তৈরি করেছে। খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন, আমি এই অর্ধরেখাটির কথা বলছি। তাহলে আমরা জানি যে কোনো জায়গায় যদি ত্রিভুজ বা ট্র্যাঙ্গেল তৈরি হয় সেটি কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। আর এই ট্র্যাঙ্গেলটি রাহু রেখার পাশেও রয়েছে একথা আমরা বলতে পারি, বা করতলের মাঝামাঝি জায়গায় রয়েছে একথা আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি। তাহলে এই ধরনের যদি করতলের মাঝামাঝি জায়গায় একটি ট্র্যাঙ্গেল তৈরি হয় সেটি একই সাথে নিজস্ব বাড়ি তৈরির বা ফ্ল্যাট কেনার ইন্ডিকেট করে থাকে। তাহলে এই জাতকের যেহেতু শুক্র অত্যন্ত শুভভাবে অবস্থান করে আছে, এই দেখুন শুক্র পর্ব, কারণ এক একটি রেখা এক একটি গ্রহ বা একাধিক গ্রহ পর্বের সাথে সাদৃশ্য রয়েছে ফলাদেশ করার ক্ষেত্রে, অর্থাৎ একটি রেখায় আমার আপনার হাতে একই রকম ফল নাও দিতে পারে। আমার আপনার হাতের রেখা বা গ্রহ পর্ব এক নয়, প্রত্যেক মানুষেরই হাতের রেখা এবং গ্রহ পর্ব ভিন্ন। তাহলে এই হাতটিতে এই যে ছোট্ট একটি অর্ধরেখা তৈরি হয়ে আছে এই অর্ধরেখাটির দ্বারা কিন্তু একটি সুন্দর ট্র্যাঙ্গেল তৈরি হয়ে আছে, আর এই ট্র্যাঙ্গেলটির জন্য জাতক কিন্তু অল্প বয়সেই বাড়ি তৈরি করার একটি সম্ভাবনা রয়েছে। যে সময়টিতে এই অর্ধরেখাটি রয়েছে এটি কিন্তু 32 বছর বয়সকে ইন্ডিকেট করছে। তাহলে জাতকের অল্প বয়সে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ছোট্ট একটি অর্ধরেখার দ্বারা সৃষ্ট ট্র্যাঙ্গেলের জন্য 32 বছর বয়সে কিন্তু নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেনার একটি সম্ভাবনা তৈরি হবে। তাহলে এরপর আমরা যদি দেখি তাহলে মস্তিষ্ক রেখার উপর দেখুন পাশাপাশি দুটি ছোট্ট অর্ধরেখা তৈরি হয়ে আছে। এই দেখুন এই ছোট্ট রেখাগুলির গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম, আর এই ছোট্ট রেখাগুলিই আমাদের জীবনধারার মানকে বারংবার পরিবর্তিত করে থাকে। তাহলে হস্তরেখা বিচার করার ক্ষেত্রে এই ছোট রেখাগুলিকে কিন্তু খুবই সূক্ষ্মভাবে দেখার প্রয়োজনীয়তা আছে। তাহলে দেখুন এই যে দুটি ঊর্ধ্বমুখী রেখা মস্তিষ্ক রেখার উপর উত্থিত হয়ে আছে, খুব ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন এই জায়গাটায়, অর্থাৎ যদি আমরা মস্তিষ্ক রেখার উপর এই লাইনগুলিকে দেখে থাকি তাহলে এটি ইন্ডিকেট করছে জাতক কিন্তু তার গচ্ছিত অর্থকে ইনভেস্ট করবে, সেই সময় বা টাইমিংটি কখন সেটি কিন্তু ইন্ডিকেট করছে 38 থেকে 42 বছর বয়সের মধ্যে। অর্থাৎ প্রথম যে রেখাটি
বা প্রথম যে অর্ধমুখী রেখাটি রয়েছে সেই রেখাটি হচ্ছে এই রেখাটি। তাহলে জাতক 35-36 বছর বয়সে তার নিজস্ব অর্থকে কোনো একটা বিজনেসে লাগাতে চাইবে এবং এটি কন্টিনিউ হতে হতে ঠিক 42 বা 44 বছর বয়সে এটি পূর্ণতা পাবে। অর্থাৎ সেই সময় জাতক কিন্তু প্রচুর মুনাফা সেই জায়গা থেকেও করতে পারবে বা প্রচুর অর্থ লাভ করতে পারবে এই জায়গায় সুন্দর একটি ট্রায়াঙ্গেল তৈরি হওয়ার জন্য। এটি কিন্তু শিরোরেখার উপর তৈরি হয়ে আছে বা হেডলাইন বা বুদ্ধি রেখার উপর তৈরি হয়ে আছে। সুতরাং এই জায়গাটাই কিন্তু জাতকের ইনভেস্ট করবে বুদ্ধিমত্তার সাহায্যে। আর এই ইনভেস্ট ল্যান্ডের উপর হতে পারে বা শৈল্পিক কোনো কাজের উপরেও হতে পারে, কারণ জাতকের পরিষ্কার একটি এই দেখুন শুক্র বন্ধনী রয়েছে। শুক্র বন্ধনী যদি হাতে থাকে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকাদের শিল্পকলার প্রতি একটি তীব্র অনুরাগ থাকে। তাহলে এই জাতক কিন্তু অদূর ভবিষ্যতে অবশ্যই শৈল্পিক কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারে। আর সেই শৈল্পিক কাজে এই জাতক যদি বুদ্ধিমত্তার সাহায্যে কোনো ইনভেস্ট করে থাকে তাহলে সেই জায়গা থেকে কিন্তু প্রচুর মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে বয়সটি ইন্ডিকেট করছে সেটি কিন্তু 33-34 বছর থেকে মোটামুটি 42-43 বছর বয়স বা বলা ভালো 34-44 মাঝের এই 10 বছর জাতকের কিন্তু প্রচুর আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন দেখুন ঠিক এই জায়গাতে একটি উন্নতি সূচক রেখা আছে, আবার এই জায়গাটিতেও পরিষ্কার পরপর দুটি উন্নতি সূচক রেখা রয়েছে। তাহলে যেটি ইন্ডিকেট করছে আমরা আয়ু রেখার থেকে পাচ্ছি 33-34 বছর বয়সে উন্নতি সূচক রেখা, আবার 42-44 এই সময়সীমাতেও উন্নতি সূচক রেখা পাচ্ছে, যেটি আমরা কিন্তু ঠিক এই জায়গায় অর্থাৎ শিরোরেখার উপরে যে ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে তারই জোরালো ইন্ডিকেট করছে আয়ু রেখার উপর এই দু তিনটি উন্নতি সূচক রেখা। তাহলে জাতক যে শৈল্পিক কোনো কর্মক্ষেত্রে কোনো ইনভেস্ট করবে তার নিদর্শন আমরা পাচ্ছি এই একটি অর্ধরেখা থাকায়, আর জাতকের শুক্র অত্যন্ত শুভভাবে অবস্থান করায়। দেখুন শুক্রের ক্ষেত্রে এই ধরনের লম্বমান রেখাগুলি কিন্তু শুক্রের বলবত্তাকেই বৃদ্ধি করে থাকে। আচ্ছা, এছাড়াও জাতকের হাতে যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেও কিন্তু আরও দুটি অর্ধরেখা আমরা লক্ষ্য করছি। এই দেখুন এই হচ্ছে একটি অর্ধরেখা, আর এই জায়গাতেও আর একটি ছোট্ট এই ধরনের অর্ধরেখা রয়েছে। এই অর্ধরেখাগুলি কিন্তু চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়েছে। তাহলে আমরা জানি এই ছোট্ট ছোট্ট অর্ধরেখাগুলিকে আপনি ভাগ্যরেখাও বলতে পারেন। তাহলে চন্দ্রক্ষেত্র থেকে যদি কোনো ভাগ্যরেখা উত্থিত হয় তাহলে সেটি কিন্তু জনসাধারণের মন জয় করে অর্থ ইনকাম বা অর্থ রোজগারকে ইন্ডিকেট করে থাকে। তাহলে এই জায়গায় যে গার্ডেন অফ ভেনাস বা শুক্র বন্ধনী আমরা লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু কোনো শিল্পকর্মকে ইন্ডিকেট করছে, আর শিল্পকর্মে সফলতা বা সাকসেস পাওয়ার জন্য জনমানসের বা জনসাধারণের সমর্থন প্রয়োজন হয়, যেটি কিন্তু আমরা এই জাতকের ক্ষেত্রে পরিষ্কার দেখতে পাচ্ছি চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের উন্নতি সূচক রেখা। তাহলে জাতক জীবনে প্রচুর উন্নতি করতে পারবে, আর জাতকের কোন কোন বয়সে কোন কোন সেক্টরে উন্নতি করতে পারবে তার ইন্ডিকেট কিন্তু আমরা জাতকের করতলের মধ্যে বিভিন্ন অর্ধরেখাগুলি দেখে বুঝতে পারছি। তাহলে এই ছিল এই খাতটির বিশেষ বৈশিষ্ট্য। যদি আরও অন্যান্য রেখাগুলি নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে ভিডিওটি লম্বা হবে, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।